नमस्कार बंधुरा, श्री सद्गुरु संघ चैनलेर पक्ष थेके समस्त दर्शक और श्रोता मंडली के जानाच्छि सुस्वागतम। आमी सन्मित्र आपनादेर साथे आज के भारतवर्षेर जे असामान्य जुग मानव के निये आलोचना, तिनि हलेन त्रिकालदर्शी जुगावतार बारदीर श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबा। बाबा लोकनाथ मानव कल्याणे आविर्भूत नररूपी भगवान। तार महामुक्त जीवने स्रोतधारा कलुषमय जनजीवने कलुषमुक्तिर बार्ता निये आजो प्रवाहमान। बाबा लोकनाथेर नामी परम मधुर, तार कथा जीव हृदयेर अंतर्स्थित परमात्मार स्तुति। তার নামের মধ্যে ও তার বাণীর মধ্যে এবং তার লীলা, এই সব কিছুর মধ্যে এমন সম্মোহন আছে যা ক্ষণিকের জন্য হলেও মহামায়ার সংসারে মায়িক সম্মোহনের মেরা জাল থেকে ছিন্ন করে দেয়, নিয়ে যায় এক অপার্থিব শান্তি ও দিব্য আনন্দের জগতে। শ্রী শ্রী রজনী ব্রহ্মচারীজির শিষ্য ছিলেন কেদারেশ্বর সেনগুপ্ত। শ্রী শ্রী রজনী ব্রহ্মচারী সাক্ষাৎ বাবা লোকনাথের শিষ্য ছিলেন। মহাপুরুষ রজনী ব্রহ্মচারীর মুখে শ্রী শ্রী কেদারেশ্বর সেনগুপ্ত বাবা লোকনাথের জীবনের অনেক আশ্চর্য ঘটনা শুনেছিলেন এবং তা পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন। তা আজ লোকনাথ মাহাত্ম্য নামে পরিচিত। এই লোকনাথ মাহাত্ম্য গ্রন্থে শ্রী কেদারেশ্বর সেনগুপ্ত তুলে ধরেছেন বাবার অজস্র লীলা বিভূতি। তো সেই লীলা বিভূতির থেকেই আজকে আপনাদের সামনে তুলে ধরব বাবার এক অপার্থিব করুণা লীলা। বাংলাদেশের চিকিন্দির উকিল শ্রী ব্রজেন্দ্র কুমার বসু দীর্ঘদিন ধরে অসহনীয় শুলবেদনায় কষ্ট পাচ্ছেন। অনেক ডাক্তার কবিরেজ দেখিয়েও তার সেই দুরারোগ্য শুলবেদনা কোনোভাবেই সারছে না। লোকমুখে বাবা লোকনাথের কথা শুনে তিনি একবার সিদ্ধান্ত নিলেন বারদিতে বাবা লোকনাথের আশ্রমে বাবাকে দর্শন করতে যাবেন। চিকিন্দির উকিল শ্রী ব্রজেন্দ্র কুমার বসুর প্রতি করুণাবতার বাবা কেমনভাবে কৃপার স্পর্শ দিয়েছিলেন তা সত্যি মর্মস্পর্শী। তিনি বারদিতে গেলেন, মহাপুরুষের দর্শন করলেন। তিনি দেখলেন বারদির আশ্রম পর্ণকুটিরের অভ্যন্তরে যেন বৈদিক যুগের ঋষি, সেই ঋষি যুগের এক আশ্রম। প্রত্যক্ষ করলেন তিনি বাবা লোকনাথকে। তিনি দেখলেন জটাজুটো মণ্ডিত স্বয়ং শিব যেন বসে আছেন। তার মুখনিঃসৃত বাণী শ্রবণ করার জন্য বহু ভক্ত বাবাকে বেষ্টন করে আছেন। এমন সাক্ষাৎ শিব রূপ দর্শনে ব্রজেন্দ্রবাবুর অন্তর আনন্দে ভরে যায়। কিন্তু সেই আনন্দের মধ্যে ছেদ টেনে শরীরের বহু দিনের শুলব্যাধি তাকে কাহিল করে ফেলল। এত কষ্ট যেন ব্রজেন্দ্রবাবু আর সহ্য করতে পারলেন না। মনে মনে সংকল্প করলেন, দয়াময় ব্রহ্মচারী বাবার শ্রী চরণ দুটি যদি বেদনা স্থানে বুলিয়ে নিতে পারেন তাহলে হয়তো তার এই অসহনীয় ব্যথা মুহূর্তের মধ্যে দূরীভূত হবে। ভক্তের ভগবান অন্তর্যামী বাবা লোকনাথ ব্রজেন্দ্রবাবুর মনের এই যন্ত্রণার কথা জানতে পারলেন। ব্রজেন্দ্রবাবুর মনের মধ্যে এই ভাব উদয় হওয়ার সাথে সাথে অন্তর্যামী ভগবান চঞ্চল হয়ে উঠলেন। প্রকাশিত হয় ভক্ত ভগবানের এক মধুর লীলা। বাবা বলে উঠলেন, ওরে
আমার পাটা বড় ঝিঝি ধরেছে রে, কেউ একটু টিপে দে তো। এমনই সুবর্ণ সুযোগের অপেক্ষায় তো ছিলেন ব্রজেন্দ্র মহাশয়, তার বুঝতে অসুবিধে হলো না। এ কেবল ভক্তবৎসল ভগবানের করুণা লীলা। তিনি ছুটে গিয়ে সর্বাগ্রে বাবার প্রসারিত পা দুটি সর্বশক্তি দিয়ে টিপে ধরলেন এবং সেই স্থানে অর্থাৎ ব্রজেন্দ্রবাবুর ব্যথার স্থানে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বাবার করুণায় বহুদিনের দুরারোগ্য সুরবেদনা ওই মুহূর্তের মধ্যে অন্তর্হিত হল। সেই সঙ্গে শ্রী শ্রী লোকনাথ শ্রী অঙ্গের স্পর্শে ব্রজেন্দ্র মহাশয়ের হৃদয়ে কৃপাময় লোকনাথের আসনটি হলো অক্ষয়। তো বন্ধুরা, শ্রী শ্রী লোকনাথ মাহাত্ম থেকে আমরা আজকে জানলাম বাবা লোকনাথ কীভাবে ব্রজেন্দ্র কুমারের দীর্ঘদিনের সুর বেদনার থেকে চিরতরে তাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। শ্রী শ্রী লোকনাথ মাহাত্ম থেকে এরকমই বহু লীলা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কমেন্ট বক্সে জানাবেন অনুষ্ঠানটা ভালো লাগলে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।